Assalamualaikum. আজ আমরা এসেছি the crossing of colonie তে। এটা আমাদের বাসা থেকে 5-6 মিনিটের রাস্তা এবং জায়গাটা খুবই নীরব নিস্তব্ধ একটা জায়গা। আর এখানে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি বা টিকেট কোনো কিছুই লাগে না। সাধারণত এখানে মানুষ হাঁটাহাঁটি বা ব্যায়াম করতে, পিকনিক করতে বা বই পড়তে আসে। আর আজ অনেক বেশি ঠান্ডা বাতাসও আছে। যাই হোক, এটা একটা ওপেন পার্ক বলতে পারেন। এই পার্কটা দেখতে অনেকটা ভাটিয়ারি ক্যাফে 24 এর মতো। শুধু পার্থক্য এটাই, ক্যাফে 24 এ সব সময় অনেক মন খারাপ থাকলে যদি এই ধরনের জায়গায় কিছুক্ষণ বসে থাকা যায়, এটা মেডিসিনের মতো কাজ করবে। নিরিবিলি যারা সময় কাটাতে চায় বা পড়াশোনা করতে চায় বা কবিতা লিখতে চায়, আমার মনে হয় এই ধরনের জায়গাগুলো তাদের জন্য বেস্ট। প্রকৃতির এত এত রূপ ধারণ করে যে মানুষ বারবার তার প্রেমে পড়ে যায়। Thank you.
ওপাশে বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড আছে। যেহেতু আমাদের কেউ বাচ্চা নয়, তাই ওপাশে আর গেলাম না। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।